হ্যালো ফ্রেন্ডস, দেবনাথ বার্ডস অ্যাভিয়ারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আমার অ্যাভিয়ারির অবস্থা কী অবস্থায় আছে এটা দেখার জন্য। আসলে অনেকদিন ভিডিও করা হয় না সময় সংকটের জন্য। তো ওই পাশে আমি আমার প্রথম পেয়ারটা দেখালাম, আর এটা হচ্ছে আমার সেকেন্ড পেয়ার। এটাকে নতুন পেয়ার দেওয়া হয়েছে, এটা মেল। হ্যাঁ, যাই হোক, তারপরে নিচে আছে আমাদের একটা পেয়ার নতুন দিছি, আমাদের ঘরের বাচ্চা দুইটা। অ্যালবিনোটা হচ্ছে ফিমেল আর লুটিনোটা মেল। এটার এই যে দেখেন বয়স বেশি না, মাত্র 8 মাস মতো বয়স। এই জোড়াটা নতুন দেওয়া হয়েছে, তো এদের বয়স 1 বছর না হওয়া পর্যন্ত আমি এদেরকে ব্রিডিং এ দেবো না, জাস্ট জোর দিয়ে রাখছি। তো তারপরে আছে এই পাশে আরেক পেয়াল দুটিনো, এই যে এটাও নিউ এডাল্ট বলা যায়। এদের বয়স 10 মাস হয়ে গেছে, আর 2 মাস পরে এদেরকে ব্রিডিং এ দেওয়া হবে। তো এই অবস্থায় আছে আর কি। তারপরে এই পাশে নিচে আছে এটা হচ্ছে সিনামন পার্ক লুটিন ওই মেল, আর এই পাশে হচ্ছে লুটিনোটা ফিমেল। এটা অ্যাডাল্ট হয়ে গেছে, এদেরকে আর কি আমি হাড়ি লাগাই দিয়েছি কদিন। তো দেখা যাক কি রেজাল্ট দেয়। এই পাশে আর এক পেয়ার আছে, এটা হচ্ছে হোয়াইট ফেস, দুইটাই হোয়াইট ফেস। এরা বা আমার বাসায় একবার বাচ্চা দিছে, প্রথম 3টা বাচ্চা হয়েছিল এদের। তো ঘর চেঞ্জ করার পরের থেকে আর কি এখনও কোনো প্রোগ্রেস পাইনি, তো আমি নতুন হাড়ি দিছি ওদেরকে। আর এই হচ্ছে এই দুইটা আমার ঘরের বাচ্চা ছিল দুইটা, এই দুইটা একটু সমস্যা আছে, উঠতে পারে না বাট কামড়ায় না। ওটা মেল হয়েছে ওই পাশে একটা বড়োটা, আর এর সামনে যেটা এটা হচ্ছে ফিমেল, ফিমেল সম্ভাবনা বেশি। তো পরে এখানে আছে একটা অ্যালবিনো আর দুইটা হোয়াইট ফেস, ওই যে দুইটা হোয়াইট ফেস। এই বাচ্চা এই হোয়াইট ফেস বাচ্চা দুটো হচ্ছে এইখানে এদের বাচ্চা, এদের বাচ্চা। এরা প্রথমবার বাচ্চা করছিল, এদের 3টা বাচ্চা হয়েছিল। আমি একটা সেল দিয়ে দিছিলাম, আর এই দুইটা রাখছি। এই দুইটা আশা করা যায় মেল ফিমেল হবে, আর এই অ্যালবিনোটা হচ্ছে ফিমেল, অ্যালবিনো ফিমেল। এটারে এখনও জোড়া দেওয়া হয়নি, এই অ্যালবিনো ফিমেলটা। আর আমি এখানে একটা অ্যালবিনো ফিমেল দেখাইছিলাম, যে 7 মাস মতো বয়স, এদেরকে জাস্ট নতুন জোড়া দেওয়া হয়েছে। তো এই ফিমেলটা অ্যালবিনো ফিমেলটা আর এইখানে যে অ্যালবিনো ফিমেল, এই দুইটার একই বয়স। তো এটারে আমি জোড়া দিইনি, আমার ফেসটার কোনো মিল নাই এই জন্য। তো নিচে আছে বাজরিকা, আমাদের সেই ক্লাসিক্যাল বাজরিকা যেটা, এদের হচ্ছে দেখা যাক, বোঝা যাচ্ছে না। তো মনে হয় একটা ডিম আছে, ওই তো দুইটা, যাক দুইটা ডিম দিয়ে দিছে এই পেয়ারটা, খুব সুন্দর পেয়ারটা, এটা ভালো বাচ্চা ছিল। আর এই পাশে একটা সিঙ্গেল, এটা লুটিনও ঠিক না, স্পেনজেল টাইপের হবে, এটা মেল, এটা এখনো জোড়া দেওয়া হয় নাই, এর জন্য একটা ফিমেল আনতে হবে। তো পরবর্তীতে এই পাশে আমাদের আরেক পেয়ার লুটিনও আছে, এই পেয়ারটা রানিং। এরা মাঝে একবার ডিম দিয়ে দিয়েছিলো, অতিরিক্ত গরমের জন্য ডিমটা ফার্টাইল হয়নি। তো এখন আবার এরা ব্রিডিংয়ের জন্য রেডি হচ্ছে, ব্রিডিং করতেছে আমি দেখলাম, দেখি কি রেজাল্ট দেয়। আর এখানে নিচে এক পেয়ার লুটিনও আছে, এখানে এটা হচ্ছে মেল, ফিমেলটা সম্ভবত বক্সের ভিতরে। তো চলুন দেখি বক্সের ভিতরে কী অবস্থা, অনেকদিন চেক করে নেই, আগে লক দিয়ে নেই।
যে আমি দরজা খুলতেছি, তো দেখি দেখা যাক কি আছে বক্সের ভিতরে। লুটিনো ফিমেলটা বসে আছে সম্ভবত ডিম নিয়ে। এই আমাদেরকে একটু ডিম দেখতে দেওয়া যায়। ও তিনটা ডিম দিয়েছে, ডিম দেখে যতদূর মনে হয় তিনটাই ডিম জমছে, তো দেখি কি হয়। এই ফিমেলটা বেশি ডিম দেয় না, এই ফিমেলটা তিনটা ডিম দেয়, তো তিনটাই বাচ্চা ফোটায়, তিনটাই মানুষ করতে পারে, তিনটার বেশিও মানুষ করার ক্ষমতা ওর আছে। যখন দেখি যে আমাদের একটা জিনিস দেখাই, আমার এইখানে নিচে যে হোয়াইট ফেসটা আছে, হোয়াইট ফেস পেয়ার, হোয়াইট ফেস মেল আর হোয়াইট ফেস পাল হচ্ছে ফিমেল, এও ডিম নিয়ে আসে। অনেকদিন ঘর চেঞ্জ করার পরে, এই ঘরে আসার পরে আজ আর 2-2.5 মাস পর হচ্ছে এরা ডিম দিচ্ছে। তো দেখি এটা কয়টা ডিম দেয়, এ সম্ভবত 5টা ডিম দেওয়ার কথা। এই ফিমেলটা প্রতিবারই 5টা ডিম দেয়, হ্যাঁ 5টাই ডিম দিচ্ছে। তো এই ডিম সম্ভবত 4টা ডিম জমছে, একটা মেবি জমে নাই। যদি 5টা ডিম জমে, 5টা বাচ্চাই, এদের 5টা বাচ্চাই হয়, তো এই এই পেয়ারটা আমার 4টার বেশি মানুষ করতে পারে না বাচ্চা। তো আমি এদের কাছে একটা ফোস্টার দিয়ে দেব, দেখি কী হয়। তো তারপরে ওপরে আছে আর এক পেয়ার, এটা হচ্ছে লুটিনো আর অ্যালবিনোর জোড়া দেওয়া। ফিমেলটা ফুল অ্যাডাল্ট, মেলও অ্যাডাল্ট, বাট মেলটা মোল্ডিংয়ে আছে, এই জন্য আমি এদেরকে হাড়ি লাগাই নাই। তো তারপরে নিচে আছে আর এক পেয়ার লুটিনো, এটা আমার রানিং পেয়ার। এই যে এরা মেটিং করতেছে, আমি দেখছি এখনও হয়তো বা ডিম দেয়নি, না এখনও কোনো রেজাল্ট দেয়নি, তো আশা করি যে অতি শীঘ্রই এরাও ডিম দিয়ে দেবে। তারপরে নিচে আর এক পেয়ার আছে, এই যে লুটিনো, এটাও আমার রানিং পেয়ার, খুব ভালো একটা পেয়ারদের ভালো বাচ্চা হয়। এরাও মেটিং করতেছে, এখনও ডিম দেয়নি, তো আশা করি অতি দ্রুত এটা ডিম দিয়ে দেবে। আমি আপনাদের দেখাই যে আমার এখানে মেন পেয়ার, আমি যেগুলো বলি, আমার এই যে খাঁচাটা সামনে দেখতেছেন, এখানে 2, 4, 6 এই 6 জোড়া হচ্ছে আমার মেন পেয়ার। আমি আমার অ্যাভেরিয়ার মেন পেয়ার হিসেবে এই 6 পেয়ারকেই বেছে রাখছি, আরও আছে সেগুলো এখনও আর কি এইভাবে না। তো এরা হচ্ছে পুরোপুরি ডিম বাচ্চা করে, তো আরও করে। আমার হচ্ছে এই যে দেখেন, এখানে যে প্রথমে আমি হোয়াইট ফেস দেখাচ্ছিলাম, এই পেয়ারটাও ডিম বাচ্চা করছে, এই পেয়ারটাও করছে, অপরে এই পেয়ারটাও ডিম বাচ্চা করছে। এইগুলোর এখানে আনা সম্ভব হয়নি, বিধায় ওখানে শিফট করছি। তো তারপরে এই পাশে আছে এক পেয়ার, এরা আমার ঘরের বাচ্চা, বড়োটা ফিমেল। এই পাশে যেটা এটা দেখছেন, এটা হচ্ছে ফিমেল, আর এই পাশে যেটা মোল্ডিং আছে ওটা মেল। এদের বয়স এরকম 7-8 মাস হবে, এই জন্য এদেরকে আমি এখন ব্রিডিংয়ে বসাই নাই। তারপরে নিচে আছে হোয়াইট ফেস বাচ্চা, এক পেয়ার বাচ্চা না, এটা সেমি অ্যাডাল্ট হয়ে গেছে। ওইটা এটা হচ্ছে মেল বোঝা যাচ্ছে, আর এটা মেবি ফিমেল, বাট এখন শিওর না, রাখছি, দেখা যাক কি হয়। নিচে আর এক পেয়ার লুটিনো আছে, এটা ঘরের বাচ্চা, এদের বয়স 8 মাসের কাছাকাছি। তো এই দুইটাই ভালো, খুব একটা বন্ডিং পেয়ার হয়ে গেছে এদের, ঠিক আছে। এরা খুব মিলেমিশে থাকতে পছন্দ করে, তো এখন ওদের ব্রিডিংয়ে দেওয়ার বয়স হয়নি, এই জন্য আর কি দিইনি। আর এই যে পেয়ারটা দেখতেছেন, এটার বয়স 11 মাসের বেশি। তো এটার ফিমেলটা হচ্ছে মোল্ডিংয়ে আছে, আর মেলটা ক্লিয়ার। ফিমেলের মোল্ডিং ক্লিয়ার হয়ে গেলে আমি এই দেখুন বসে বক্স দেওয়া আছে, বক্সটা বন্ধ করা অবশ্য, বক্সটা খুলে দেবো। আর এইখানে যে পেয়ারটা দেখতেছেন, এটা রানিং পেয়ার, মেলটার একটু বয়স বেশি, ফিমেলটারও বয়স কম দেখা পড়ে, তো মেলটার বয়স অনেক বেশি, এই জন্য ওর গায়ে কিছু লম কম আছে। তো এই পেয়ারটা মেটিং করতেছে, বক্সে যাচ্ছে, আশা করি অতি দ্রুত ডিম দিবে। আর নিচে আছে আর এক পেয়ার লুটিনো, এটাও ঘরের বাচ্চা, এটাও মেল ফিমেল, 100% মেল ফিমেল কনফার্ম,
এটার বয়স 7 থেকে 7.5 মাস মতো হবে, সেও জানা নেই। তো এই পেয়ারটাও ডিম দিবে অতি শিগগিরে। এদেশে আছে কবুতর, আছে কিছু পেয়ারটা, এক রিভার্স ফিমেল সিঙ্গেলই আছে, সিঙ্গেল ডিম দেয়। আর তারপরে নিচে আছে এক পেয়ার কালদম, এই যে দেখাই, এই পেয়ারটা মেবি ডিম দিছে।